মুর্শিদাবাদে কংগ্রেসের ভরাডুবি, জেলার পাশাপাশি রাজ্যেও কংগ্রেসের পরাজয়কে কার্যত স্বীকার করে নিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এদিন এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, এবারে নির্বাচনে ধর্মীয় মেরুকরণ করা হয়েছিল, প্রশান্ত কিশোরের রণকৌশল অনুযায়ী তৃণমূলের ভোট হয়েছে, নির্বাচনের ফলাফলকে মান্যতা দিয়েই মানুষের রায়কে মাথা পেতে নিলাম। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। দেখুন, প্রথম কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গের এবারে নির্বাচনে দুটো শক্তি, একদিকে টিএমসি একদিকে বিজেপি, এই দুই শক্তির মধ্যে নির্বাচনী লড়াই হবে এরকম একটা বাতাবরণ তৈরি হয়ে গেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে সংযুক্ত মোর্চা এমন কিছু প্রতিশ্রুতি বা কথা দিতে পারেনি যার দ্বারা সাধারণ মানুষ সংযুক্ত মোর্চার উপরে আস্থা ভরসা রাখতে পারে। এটা গেল একটা দিক। দু নম্বর দিক, মমতা ব্যানার্জির পলিটিক্স অফ পপুলিজম, অর্থাৎ জনমোহিনী প্রকল্পের বন্যা, তার পাশাপাশি প্রশান্ত কিশোরের রণকৌশল, এই দুইয়ের যে সংমিশ্রণ, এই সংমিশ্রণটা বড় শক্তিশালী সংমিশ্রণ হয়েছিল। তিন নম্বর, এবারে নির্বাচনে বিশেষ করে আমাদের মতো জেলাগুলোতে সম্পূর্ণভাবে ভোটের মেরুকরণ হয়েছে হিন্দু আর মুসলমান, বড় অদ্ভুত। এবং এই মেরুকরণটা আরও বাড়ল কুচবিহারের শীতলকুচির ঘটনার পর, ফলে আমরা এই নির্বাচনে দাঁড়াতে পারলাম না, কারণ ভোটটা বিভাজিত হয়ে গেল, হিন্দু বিজেপিকে দাও, মুসলমান তৃণমূলকে দাও। এই রকম যদি ভোটের বাতাবরণ হয় তাহলে সেখানে স্বাভাবিক আমাদের মতন রাজনৈতিক দলগুলোর যে দুরবস্থা হওয়া উচিত আমাদের সেই দুরবস্থা হয়েছে। আমরা কখনো কংগ্রেস পার্টি, আমরা পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করতে হবে, পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল হয়ে যাবে এ ভাবনার দ্বারা নিশ্চয়ই পরিচালিত হয়নি, কিন্তু সংযুক্ত মোর্চার সম্মিলিত শক্তির দ্বারা হয়তো পরিবর্তন আসতে পারে এটা আমরা ভেবেছিলাম। আমাদের মূল লড়াইটা ছিল কংগ্রেসের শক্তিকে রক্ষা করা, কংগ্রেসের ভোট ব্যাংকে বাঁচানো, আমরা সেটা পারিনি, আমরা ব্যর্থ হয়েছি, কারণ মানুষ আমাদের ভোট দেয়নি। মানুষ ভোট দিয়েছে হয় হিন্দুকে না হয় মুসলমানকে, আমি এটা মুর্শিদাবাদ মালদা মতো জেলার কথা বলছি। বাকি জেলাগুলোতে সেখানে মমতার জনমোহিনী প্রকল্প, প্রতিদিন একটা করে নতুন নতুন প্রতিশ্রুতি, তার সঙ্গে সঙ্গে প্রশান্ত কিশোরের রণকৌশল, এই দুইয়ের সংমিশ্রণটা বড় ফর্মিডেবল কম্বিনেশান হয়েছিল বলে আমার মনে হয়। তাই যা আমরা ভাবিনি তাই হলো, আমরা সারা পশ্চিমবঙ্গে এবং মুর্শিদাবাদ জেলাতে আমরা পরাজিত হলাম। আমাদের যা কল্পনার মধ্যে ছিল না সেই রকম ভয়াবহ খারাপ রেজাল্ট হয়েছে, তবুও নির্বাচনী ফলাফল মেনে নিয়ে মানুষের মতামতকে মর্যাদা দিয়ে আমরা মানুষের এই রায়কে মেনে নিলাম। কিন্তু দুঃখ তো নিশ্চয়ই হচ্ছে, খারাপ তো লাগছে, রাজনীতিটা কোন পথে চলে যাচ্ছে এটা ভেবে দুশ্চিন্তা বাড়ছে, কারণ যদি ভোট হিন্দু আর মুসলমানের মধ্যে বিভাজনের পর্যায়ে চলে যায় তাহলে আমাকে আপনাকে সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে কিন্তু আজ না হয় কাল এটা কিন্তু ভাবতে হবে। আমি তো বলছি তো, মুর্শিদাবাদ মালদায় একদম হিন্দু মানে বিজেপিকে ভোট দাও, মুসলমান মানে তৃণমূলকে ভোট দাও। মমতা ব্যানার্জি তিন দিন এখানে থাকলো, আমি আপনাদেরকে এর আগেও সাংবাদিক সম্মেলনে বলেছি, এই যে মমতা ব্যানার্জি এখানে থাকলো, পুরো একদম কমনিয়াল প্রচারটা করে গেল, কমনিয়াল প্রচার একদম, মানে বলে দিল যে মোদিকে ঠেকাতে দিদিকে ভোট দাও।
এই একটা ভয়ের আতঙ্কের বাতাবরণ মুসলমান সম্প্রদায়ের মানুষদের তৈরি করে দেওয়া হলো। মুসলমান সম্প্রদায়ের মানুষ এই ভরসা রাখতে পারল না যে মোদির সঙ্গে সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেস লড়তে পারে, লড়ছে এবং লড়বে, এবং আজ থেকে নয় 100 বছর ধরে লড়ছে। তাদের তৎক্ষণাৎ মনে হলো দিদি হচ্ছে হাতের কাছে পাওয়া যায় যাকে মোদির বিরুদ্ধে লড়তে পারা যায়। কিন্তু আমরা বোঝাতে ব্যর্থ হয়েছি। আরও এই ঘটনাটা আরও তীব্র হলো শীতলকুচিতে যে গুলি চললো, সেন্ট্রালপুর যে গুলি চালালো তাতে যারা মারা গেল তারা সব মুসলমান। ফলে দেখো মোদি মানে মুসলমান মারবে, এই রকম একটা ভয় ভীতির বাতাবরণ মুসলমান সমাজের মধ্যে কিন্তু প্রচার এবং প্রসার করা হয়। সেখানটাই আমাদের কথাটা মানুষকে আমরা গ্রহণ করাতে পারলাম না, আমাদের ব্যর্থতা আমরা পারলাম না। কিন্তু পাশাপাশি আবার বলছি যে ভোট যদি সম্প্রদায়ের মধ্যে বিভাজিত হয়ে যায় তাহলে কিন্তু আগামী দিনে এটা দুশ্চিন্তার কারণ তো বটেই।